বুধবার একটা বাজে, দুপুর একটা, যা স্নান করে বেরোলাম। আর কি বলতো, অনেকগুলো সকালে কাজ ছিল, লাইটের বিল জমা দিলাম, তারপরে বাজারে গিয়েছিলাম। রোববারে মাছ কেনা হয়নি, মাছ ছিল না বাড়িতে, মঙ্গলবার তো ভেজ খেয়েছি, সোমবারও পানির ডিম এইসব দিয়ে চালিয়ে দিয়েছে। যাই হোক, আজকে একটু মাছ কিনে আনলাম। তো রান্না বান্না সব সেরে এই এখন স্নান করে উঠলাম, একটু শ্যাম্পুও করেছি জানো তো, মানে চুলগুলো যা তা হয়ে যাচ্ছে, রোদ দূরে বেরোচ্ছি তো। আজকে করেছি তেলাপিয়া মাছের ঝাল, ঝাল মানে আমার ঝাল, ঝালের পরিমাণ কম থাকে, সব কাঁচা লঙ্কা আর ভাত, এই আমার লাঞ্চ আজকে। আর দই কি বলতো, দই মানে ফুরিয়ে গেছে, কালকে কিনতে গেছিলাম দই পাইনি, তো তিতলিকে বলবো যে অল্প একটু টক দই আনতে, আমি বাড়িতে দইটা পাতি। এই যে তিতলি পরীক্ষা শেষ হয়েছে, কলকাতার মানে ম্যাসিভ হচ্ছে আর কি, এতটা গরম তো মানে আশা করা যায় না। আমি অনেক খাবার দাবার এনেছি, সেগুলো তো পরে দেখাবো। এখন তোমাদের না বাবার মেয়ের মানে কি কথা চলছে একটু দেখো। তুমি জানলে তো এটা কিন্তু আজকে লাস্ট পরীক্ষা হলো, সেটা কতটা খারাপ। ওটা কোনো ব্যাপার কথা না, এই তুমি ক্যামেরা নাই, একটু কোল্ড ড্রিঙ্কস আনো না আমাদের জন্য। ও মা এসে না, এখানে কি আলোচনা হচ্ছিল? আমাদের প্রাইভেট আলোচনা, প্রাইভেট আলো। আর আমার পরীক্ষা নিয়ে খুব চাপে আছি, বাবাকে আমি বলছি যে কি হবে যদি খারাপ রেজাল্ট হয়, এটা ফাইন খারাপ খারাপ হলে হবে আবার নেক্সট ইয়ার দিবি, মাথায় চাপ নেবে মাথায় চাপ না, এটা তো ফাইন। আমি বাবাকে বলছি চলো একটা ক্যারিয়ার নিয়ে ডিসকাশন করি, এখন বিএসসি টা শেষ হলে। আর বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কি বাবা বলছে যে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খাও তাহলে একটু ভালো লাগে, যদি এসব বলছে কি হবে তুমি বলো। চিপস তো আমি কিনেছি, এটা প্যাকেট ভর্তি চিপস, পেট খারাপ হয় তো পরীক্ষার সময় খেতে পারি না, এটা এনেছি চিপস। চিপস টিপস খা, পরীক্ষা তো শেষ, আনন্দ রাখতে হবে। মনে আনন্দ রাখলে রেজাল্ট ভালো হয়। হ্যাঁ, মনে আনন্দ থাকলে মাথা রিল্যাক্স থাকে, মাথা রিল্যাক্স থাকলে পড়াশোনা ভালো। শূন্য থেকে বেশি স্ট্রেস আমার এখন হচ্ছে যে পরীক্ষাটা তো হয়ে গেল, আর তো আমি বদলাতেও পারবো না। আর দুই ওই দেখো বাবার উপর রেগে যাচ্ছে, দিদিকে কি বলছে? বদলানোর তো কিছু নেই না, যদি রেজাল্টটা খুব একটা আপ টু দ্য মার্ক না হয় তখন কি করার আছে, অনেক অপশন। কি অপশন, চাকরি আছে, কি করবে সত্যি, ক্যারিয়ারটা, ক্যারিয়ার নিয়ে একটু সবাই যদি হাই কোয়ালিফিকেশন নিয়ে বের হয় তাহলে লোরা কি করবে? তো লোদের জন্য জায়গা তো আছে, জায়গা আছে লোদের জন্য, কি বেশি জায়গা, বেশি জায়গা। হ্যাঁ আমি জানি, কিন্তু তোমরা তো আমাকে বিলিভ করছো যে আমার লো হতে পারে। হ্যাঁ হতেই পারে, আর হলে তো দেখবি অপশন অনেক বেশি। ওই দেখো হবে না, আমার এত ভয় লাগছে কি বলবো। আর হাই হাই কোয়ালিফিকেশন জায়গা কম থাকে চিন্তা করে লাভ কি, যা রেজাল্ট বেরোবে পরীক্ষা খারাপ হলে জিলিপি খেতে হয়? পরীক্ষা খারাপ হলে তোমার একটা করে জিলিপি না দিলে যেতামই না পরীক্ষা। মানে পরীক্ষা দিতে হবে জিলিপি টিফিনে দিতেই হবে, নালে যাবে না। তারপর হচ্ছে তুমি আরো অনেক গল্প করেছো কিন্তু, মানে ওই হজমিওয়ালার সাথে অনেক বাবার ডিল হতো, হজমি নিত, তারপর বলো আর কি কিনতে তুমি সব, প্লাস্টিক পাখি করতে করতে আসতো, তার একটা খাঁচার মধ্যে সব খেলা থাকে।
প্রচুর গল্প শুনে ওর বাবার থেকে, এরম করে বসে দুজনে বাবাকে নিয়ে। আর সৌরভ ওইটা বলো, তুমি কিরকম হজমিওয়ালাকে খাতা দিয়ে দিতে সেই গল্প বলো। কিন্তু কেউ এখান থেকে কোন রকম শিক্ষা নিও না, এরকম করতো বাবা। মানে একাডেমিক্যাল যে কপিস গুলো ছিল সেগুলো হজমিওয়ালাকে দিয়ে তার বিনিময়ে হজমি নিতে, তাই তো? ও আমাকে খাওয়াতো। আর বাবাই আবার মানে একদম সবসময় নতুন বই নতুন খাতাই চাই, কিন্তু তারপর সেগুলো আবার হজমিওয়ালার কাছেই থাকতো। আর ওইটা সৌরভ, সৌরভদের মানে বাড়ির নিচে একটা ফুচকাওয়ালা ছিল না, তুমি আলুর খোসা ছাড়িয়ে দিতে না? না না, আমি কে কর্মচারী নাকি? তো আলুর খোসা ছাড়িয়ে দিতে, আলু এই তুমি তো আলুর খোসা ছাড়িয়ে দিতে, করে আলু কাবলি ফ্রিতে খেতে। না, আলু এনে দিয়েছিলাম একবার। কি কি কোথা থেকে? দোকান থেকে কিনে, তাই জন্য আমাকে আলুর দম খাইয়েছে। ও, আমি ভাবতাম তুমি খোসা ছাড়িয়ে দিতে আলুর। বাবাই একবার মনে আছে আমার লুচি বানিয়েছিল একটা গেম চ্যালেঞ্জ। এই আমার পরীক্ষা শেষে আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো, তোমরা কি চাও? আমরা কোনো টাইপের চ্যালেঞ্জ, মানে চ্যানেল বলছি, আমাকে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। কি আমি চ্যালেঞ্জ কথাটা বলছি? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একে বলতে পারছি না, সব চ্যালেঞ্জ নিবি না? হ্যাঁ, তো এবার যাই হোক, তো আমার না এরকম হয় যে পরীক্ষার সময় আমি অনেক পড়ি না, মাথায় রাতে স্ট্রেসটার থেকে একটা ওয়ার্ড আমি আর উচ্চারণই করতে পারি না, মানে এতবার ফাম্বল করি, কি অবস্থা হয়েছে আমার। যাই হোক, আর পরীক্ষা পরীক্ষা নিয়ে করবো না আজকে, আমি ইনস্টাগ্রাম নিয়ে অনেক হ্যাপি আছি। বড্ড গরম পড়েছে, না হয়তো না ঘুরতে যেতাম একটু সকাল সকাল। কোল্ড ড্রিঙ্কস মাছের ডিমের বড়া ভাত, বড়া 4-20 টাকায়, লটি মাছ ভাজা আমি আনিনি 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 বাবা। পমফ্লেট আছে তো? না, পমফ্লেট নেই গো, পমফ্লেট নেই। তাহলে তোমাকে সেই যেতে হবে তাজপুর সুস্মিতার ওখানে। এই সৌরভ, আমি দেখেছিলাম বলো আরসালানে না পমফ্লেটের একটা কি হচ্ছে, একদিন খাবে গো। এই আমি কস্তুরি যাব, কস্তুরি আরসালানের পমফ্লেট দেখেছিলাম না তিতলি, যেদিন রাত্রিরে ফিরলাম বিরিয়ানি নিয়ে, ঠিক মনে পড়ছে না। এই মা পমফ্লেট দেখলাম সৌরভ, পমফ্লেটের একটা কি হয়েছে, চল একদিন খাই, চলো ডায়মন্ড হারবার গিয়ে ইলিশ খেয়ে আসি। কেন, আর কাজ নেই, ডায়মন্ড হারবারে গিয়ে ইলিশ খাবো? কোল্ড ড্রিঙ্কস এর আসার। যাই হোক, তোমাদের মধ্যে একজন লিখেছে যে আমার কলেজে এসেছিলে আর ভালো লেগেছে। আমারও শুনে খুব ভালো লাগলো, কলেজটা তোমাদের ভালো লেগেছে সত্যি, বেশ দেখতে খুবই সুন্দর। আর আমারও নিজের কলেজ খুবই পছন্দ। দুঃখের বিষয় আছে যেটা আমি এখনও ফেস করার জন্য রেডি না, সেটা হচ্ছে শাল ইজ লিভিং কলকাতা, মানে যেখানে থাকে সেখানে ফেরত যাচ্ছে, অ্যান্ড এখানে ও এখন পড়বে না, এখানে আর কোর্স করবে না। তো আজকে আমাকে শাল একটা খুব সুন্দর লেটার দিয়েছে, যে লেটারটা খুবই পার্সোনাল, তাই আমি দেখাচ্ছি না, বাট এই বুক মার্কটা সেই লেটারটার সাথে দিয়েছে। আর আমার আর ওর সাথে একটা সানফ্লাওয়ারের সুন্দর কানেকশন আছে, সেটা একটা আনসেট কানেকশন হয়ে গেছে। ওকে আমি খুব সানফ্লাওয়ার্স, ও আমাকে সানফ্লাওয়ার্স প্রচুর এঁকে দিয়েছে। তারপর আমাদের কলেজ গার্ডেনে না খুব সুন্দর সানফ্লাওয়ার হয়, তো সেখানে গিয়ে আমাদের একসাথে অনেক সুন্দর পিকচার্স আছে। তো সানফ্লাওয়ারের সাথে সামহাও আমাদের ফ্রেন্ডশিপটা খুব কানেক্টেড, আমরা সিম্বলাইজ করি আমাদের ফ্রেন্ডশিপটাকে অ্যাজ এ সানফ্লাওয়ার, আমার মনে হয়। তো যাই হোক, এটা একটা খুব বড় টাইম যেখানে শুধু পড়াশোনার স্ট্রেসটাকে হয়তো আমি বলছি, পড়াশোনা নিয়ে আমি সারাক্ষণ ভাবছি, বাট একটা কি বলবো, একটা চেঞ্জ আসছে আমার লাইফে, যেখানে আমি আমার এই 3 বছরের বলতে পারো একটা লকডাউন থেকে স্টার্ট হওয়া। আমার এখনও মনে আছে শালকে, আমি মাকেও বলছিলাম আগের দিন, শালকে ফার্স্ট আমি দেখেছি শালের ভর্তি ক্যাচ, ওর বাড়িতে অনলাইনে করছে ক্লাস আর ওর ল্যাপটপের ওপর ওর ছোটো বিড়ালগুলো উঠে ওটা হাঁটছে। আর ম্যাম জিজ্ঞেস করছে হু ইজ দিস সাংলানো, আর যখন ও বলেছে ম্যাম দিস ইজ মাই ক্যাচ, তো আমার অনলাইনে কোনো ফ্রেন্ড ছিল না, আমি কারোর সাথে নিজে গিয়ে খুব একটা বেশি কথা বললাম, মানে বলার সুযোগ আর কি হয়নি। বাট শালের ওই ক্যাচ দেখে আমি শালকে ফার্স্ট টেক্সট করেছিলাম দ্যাট ইউ হ্যাভ লাভলি ক্যাচ বলে, অ্যান্ড লাইক দ্যাট আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড আই হোপ
এই ফ্রেন্ডশিপটা লাস্ট করবে। হ্যাঁ, দরজাটা খোলা আছে, এসি চলছে। অ্যান্ড তোমাদের যারা, তোমরা এখন হয়তো ফাইনাল ইয়ারে নও, যারা হয়তো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা এখনও আর কি কলেজটা এনজয় করার মতো স্টেজে আছো, প্লিজ খুব ভালোভাবে কাটাও। অ্যান্ড অ্যাটেন্ডেন্স ইজ এ হিউজ ফার্স্ট ইন কলেজ, যেটা ভালো লাগে না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ফাইনাল ইয়ার বুঝবে যে অ্যাটেন্ডেন্সের চাপটা ছিল বলেই রোজ কলেজে গেছে অ্যান্ড ভালো মেমোরিজ আছে। সো অ্যাটেন্ডেন্সটা দরকার, অ্যাডমিট কার্ড আর ফ্রেন্ডশিপ, এই দুটোরই জন্য। একটা স্মল টিপ দিলাম, বাবাই পাশ থেকে কি করছে দেখো, কি বলছে মানে কাপড় বড্ড বকবক করে বাবা, এটা এক নাগাড়ে বকে যায় দেখো, বিশ্বাস নিস তো কথা বলার সময়। না, আমার কথা বলতে ভালো লাগে, আমি কতদিন কথাই বলিনি ঠিক করে তোমাদের সাথে, তোমরাও মিস করেছো আমি জানি, যতই বলো তিতলির বকবক ভালো লাগে না, আমি জানি ভালো লাগে, বিশ্বাস নেই, বিশ্বাস সত্যি। কিন্তু আমি ভালোই এক কথায় বলতে পারি না বলো, এটার জন্য আমার অনেক সুবিধা হয়েছে, অনেক সুন্দর সুন্দর স্পিচ দিতে পারি আমি। হ্যাঁ, ও তো বিশ্বাস নিয়ে দে, নিঃশ্বাসও নেয় না তাই না, তুমি ভাবে বলছো একটা এরকম কথা। আর আমি আরো স্পিডে কথা বলতে পারি, মানে আমি যদি একদিন কম্পিটিশন করব কি কত স্পিডে কথা বলতে পারি। আর কোল্ড ড্রিংকস খাও মেয়েকে, কে বেশি ভালোবাসো, নাটস, নাটস, হ্যাঁ দিদিকে, আমাকে, নাটস কে, না না আমাকে, তিতলিকে, ইয়েস, নাটস, মি, চোখটা ঘুরে যাচ্ছে, চোখটা ঘুরে যাচ্ছে, দেখা আজকে আমাদের ডিনার হচ্ছে মোমো টোমোর মোমো, তার সাথে দেখো দুটো সস রয়েছে, আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর সৌরভের জন্য ভেজ স্যান্ডউইচ। বাবাকে বকছো কেন, কি হয়েছে বাবার উপর রাগ হয়েছে, এসি বন্ধ করে দিয়েছে, এসি অফ করেছে, ও কফি, কোল্ড কফি, হ্যাঁ আমি কি করে মানাবো একটু দেখিয়ে দিই, দেখলে দেখো বাবাই বলছে আর অভ্যেস নেই না গো, বাড়িতেও কলা বাগান বাড়িতে কিন্তু দুধ খেতে প্রতিদিন রাত্রিবেলা খেতে, কি না এক গ্লাস বা এক কাপ তো খেতোই প্রত্যেক দিন, খাবার পরও দুধ খেতো, এখন বলে গ্যাস হয়ে যাবে, অঙ্ক ভাল লাগে না, চলো তুমি এবার এইদিকে মন দাও, এই পাখা চালাবো কি আমি, দেখাই, এই দেখো দুধ নিয়ে নিয়েছি তিনটে গ্লাসে, আরো কারণ আছে, এটা দুটো কিনলে একটা ফ্রি দিচ্ছে, এসব আমরা খুব এরকম কিনি, এমন তুমি কি রেসিপি দেখাচ্ছো, এটা একটা দারুণ, এটা দেবে না, হ্যাঁ দেবো, দুটো প্যাকেট এবার এই স্পুনের আইসক্রিম এতে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, সৌরভ তোমার জন্য না আমি একটু রেখে দেবো, যদি খুব ব্যাড হয় তাহলে তুমি আইসক্রিম, একদম আমার মনে ওটা ঢেলো না, আমাকে এমনি দাও, সত্যি খেয়ে দেখো তোমার এই বড় কাপটা খেয়ে দেখো, সত্যি বলবে, অনেস্টলি রিভিউ দেবে, এটা কি সত্যি বলো সৌরভ, দেখেছো মা কেমন ম্যানিপুলেট করছে, ভালো, এখনো টেস্ট পাইনি, ঠান্ডা দুধ খেয়ে যাচ্ছে, এবার একটু লাস্টের দিকে গিয়ে টেস্ট এসেছে, ও জায়গাটা গলেনি গো,
জাগারিটা বলো আমি আজকে টেবিল পুজো কি করলে ওটা আমার দোষ না, ওটা তোমার। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দাও দুজনে। পরিবার ডটকম কে সাবস্ক্রাইব করতে হবে। আর তুমি এরকম দাঁড়িয়ে থেকো না, ওর অবস্থা মানে আমারও সর্দি লেগে গেল, কফি খেয়ে ওর অবস্থা এরকম হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে আসতে হলো কারণ জামাই নিজেই ফেলেছে, এটা তার আমার দোষ না। লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই। কথা বলতে পারছি না, আমি দেখো ঘামছি।